হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখন আমার লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, এখন 4টে বাজে, বিকেল হয়ে গেছে। বাইরের আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ সকালের দিকে সেরকম কিছু একটা হয়নি। আর এখন আমরা একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছি। তো কাকে সারপ্রাইজ দেবো সেটা তোমরা বৌদির ঘরে গেলেই জানতে পারবে। চলো বৌদির ঘরে যাই, আর তার আগে তোমাদেরকে একটুখানি আমি আকাশটা দেখাবো। এত সুন্দর লাগছে না, মানে কি বলবো। সারপ্রাইজ দেবো আমরা। হ্যাঁ, কাকে? জোরে বলো। দাদাকে বলছি, আমার বরকে সারপ্রাইজ দেবো। তো আজকে আমরা ছোরদাকে সারপ্রাইজ দেবো। ছোরদা জেনারেলি কেক টেক কাটে না বার্থডেতে, জানো তো, ওর আজকে বার্থডে। তো আমরা ঠিক করেছি ওকে দিয়ে কেক কাটাবো। ও ভীষণ লজ্জা পায়, বলো এবারে ও কী লজ্জা পাচ্ছিল। ওকে বলা হয়েছে যে যে কেকটা যখন কেনা হয়ে গেছে তা থাক, তুমি যখন লজ্জা পাচ্ছ কাটতে হবে না। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো বলে কেকটাও লুকিয়ে লুকিয়ে কালকে বৌদি আর বোন বাগনানে গিয়ে কিনে এনেছে, কিন্তু আনফর্চুনেটলি ও ওপর থেকে দেখে নিয়েছে ওরা যখন আসছিল। যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় হয়েছে। তো বৌদি বলেছে ঠিক আছে, তোমাকে কেক কাটতে হবে না, দুদিন পরে সোনুরও বার্থডে। তো বৌদি বলেছে তাহলে ওই কেকটা সোনু কেটে নেবে, এরকমভাবে বলে ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ও এখন বাড়িতে নেই, ও একটু বাইরে গেছে। তো আজকে রবিবার, ও খানিক্ষণ পরেই আসবে। আমরা সব এখানে সাজানো তোড়জোড় করছি, এই যে সরু, যদিও বৌদি এখনো পর্যন্ত কিছু করেনি, শুধু কালকে কেকটা কেটে এনেছে, শুধু ঘুমাচ্ছে। রান্না করে দিয়েছি ও, আচ্ছা রান্না করে, রান্না তো করেই দিতে হবে, খেতে হবে, ঠিক আছে। আর কি বলে, আমরা বেলুন টেলুন ফোলাচ্ছি, ফুলিয়ে এখানে খাটাচ্ছি, দাঁড়াও দেখাই। এই দেখো সোনু এখানে বেলুন দিয়ে সাজাচ্ছে, আমিও সাজাচ্ছিলাম ওর সাথেই। এটা সোনু এই বেলুনটা ঝুলে গেছে এখানে, ঠিক করে লাগা এখানে। আসলে কাটবে, হ্যাঁ ওই পাশেই কাটবে, কারণ ওদিকেই আলোটা বেশি ভালো হবে। সে এমনি কেক কাটতে চায় না, এত বেলুন দেখে আরোই লজ্জা পাবে, এমনি কেক কাটতে চায় না। হ্যাঁ কি বলছিস? কি বলবো, আমার ফোন নিয়ে যেতে হবে আবার ওকে। তো আমাদের সমস্ত কিছু এখানে ডেকোরেশন হয়ে গেছে, মোটামুটি একটু আধটু সাজিয়ে দিয়েছি। এবার বেলুন গুলো হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো মোটামুটি সাজানো হয়ে গেছে। তো বৌদি এবার বলেছে যে আমরা সবাই মিলে একটুখানি সাজুগুজু করে নেবো, নিয়ে তারপর ও এলে ওকে একদম সারপ্রাইজ দেবো। আমরা ওই দরজাটাকে বন্ধ করে রাখবো, আর ও ঘরে ঢুকবে, আমরা তখন সবাই ওকে সারপ্রাইজটা দেবো। তুমি ঘুমাও, শুধু বলে ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে। শুনু এই আওয়াজটা কিন্তু ক্যামেরায় আসছে, দেখ উল্টো পাল্টা তুই আওয়াজ করে আসছিস। একদম রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে বৌদির ঘরে যাব, আর ছোরদা একটু পরেই এসে যাবে। তো তাড়াতাড়ি করে চলো বৌদির ঘরে যাই, ওর জন্য অপেক্ষা করি ও কখন আসবে। আমি রেডি হয়ে চলে এলাম, এর এখনো হয়নি, এখনো সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে। কত সাহায্য বৌদি, হ্যাঁ বার্থডে বলে কথা। হ্যাঁ আর শোনো, তুই তুই কিছু পরবি না, এটা পরেই ঘুরে বেড়াবি। জানো ছোটা ওই সামনের ক্লাবটায় আছে, আর ও এখানে বারান্দা দিয়ে জোরে জোরে ডাকতে যাচ্ছে, ওই ছোটা বলে ডাকতে যাচ্ছে, আর আমরা জোর করে থামিয়ে দিয়েছি। ওরা বললে তো বুঝতে পারে ডাকছিস।
দেখো এখানে কেকটা রেডি করা হচ্ছে, খোল খোল খুলে এই কেকটাকে একদম রেডি করে এখানে বসিয়ে দে। এবার আমরা বারান্দা দিয়ে দেখবো লুকি লুকি ও আসছে কিনা, ঠিক আছে চলো। যদি দেখলাম ও আসছে, এই এই তোরা উড়ুমুড়ি করিস না, লাইট অফ করে দে, লাইট অফ করে দে। তুমি এটা ফাটিয়ে দিলে এক্ষুনি, আমি পালিয়ে যাচ্ছি। সামনে সরালো, দাঁড়াবে কি করে? আমি জানি কেকটা এক দেড় সময় আমি ভিডিও এই কি বলে ক্যামেরাটা রেডি করে রেখেছি, আমি আর মানে ঠিকঠাক তুলতেই পারলাম না। আগে ফু দেবে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই তো খাবি নে, ওকে একটু খাও, বৌদি ওকে একটু খাই দাও, ওর হাত ধরে তুই খাও, এরা মেজে মাকে খাও, এই তো না হলে বুঝবে কি করে তোমার পরের বাজে হচ্ছে, বুঝেছো? যাচ্ছে না আমাদের চুলে লেগে যাচ্ছে, হ্যাঁ খাই দিচ্ছে, খাবি তো, ও লজ্জাতেই গেল যেন, না এবার ছবি তোলা হবে। এই দাঁড়া আমরাও সবাই তুলবো সবাই মিলে, এখানে ছবি তোলার জন্য সবাই হুড়োমুড়ি করছে, এবার ছবি তোলা হবে আমাদের। হ্যাঁ আগে ছবিটা তুলে নাও ভালো করে, এখন ফটো দেখা চলছে কোন ফটোগুলো বেছে বেছে ফেসবুকে দেওয়া যাবে। আর শ্রদ্ধা বলছে না একটাও ফেসবুকে দেবে না, বেলুনগুলো দেখে বলছে বেলুনগুলো কেন টাঙানো হয়েছে, ওকে দেখো না চুপ করে আছে। শোনে আবার শোনের জন্মদিন, আবার কদিন বাদেই শোনের জন্মদিন, শোনের জন্মদিনে আবার আমরা মজা করব। কাল ব্লগটাকে এবার এন্ড করে দিই সবাই মিলে, চলে আয়। তো আজকের ব্লগটা খুবই ছোট একটা ব্লগ হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, কমেন্ট করে জানিও। শোনো আর কি করতে হয় বল, লাইক সাবস্ক্রাইব, আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টিল দেন টা।